আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষ এসেছে বানর বা শিম্পাঞ্জি থেকে, মানে আমাদের পূর্বপুরুষ ছিল বানর এবং শিম্পাঞ্জি। কিন্তু রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো, অসভ্যের মতো অন্যের খাবার ছিনিয়ে খাওয়া, এই বানর প্রজাতি আমাদের পূর্বপুরুষ কিভাবে হতে পারে? আর যদি সত্যিই এই বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের সৃষ্টি হয়, তাহলে আজও কেন পৃথিবীতে বানর এবং শিম্পাঞ্জি আছে? আজকের বানর এবং শিম্পাঞ্জি কেন মানুষ হচ্ছে না? বন্ধুরা, এই প্রশ্নটা খানিকটা এই রকমই, যদি পৃথিবীতে টিকটিকি থেকে সাপের উৎপত্তি হয় বা নেকড়ে থেকে কুকুরের সৃষ্টি হয়, তাহলে আজও কেন পৃথিবীতে টিকটিকি বা নেকড়ে আছে? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন একদম সহজ ভাষায়। তাই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখুন। মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এই ধারণাটা আমাদের কাছে খুবই গর্বের, কারণ আমরা মনে করি আমরা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী। তবে এই ধারণাটাই আমাদের চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস তত্ত্বকে মেনে নিতে বাধা দেয়। বেশিরভাগ মানুষ এটাই মনে করেন যে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছিল, এই কথাটি সর্বপ্রথম চার্লস ডারউইন বলেছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি পৃথিবীতে বিভিন্ন প্রাণীর বিবর্তন নিয়ে বলেছিলেন, কিন্তু তিনি কখনো এটা বলেননি যে আজকের মানুষ সরাসরি বাদরের থেকে সৃষ্টি হয়েছিল। শিম্পাঞ্জি, বানর বা এপ, এদের প্রত্যেকের প্রজাতি আলাদা, এমনকি মানুষের প্রজাতিও আলাদা। কিন্তু বিজ্ঞানীরা যখন মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএর মিল খোঁজেন, তখন তারা দেখেন মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএর মাত্র 93% মিল আছে। কিন্তু যখন মানুষের ডিএনএ এবং শিম্পাঞ্জির ডিএনএর মধ্যে মিল খোঁজা হয়, তখন এদের মধ্যে 99% মিল পাওয়া যায়। এখন হয়তো আপনি ভাবতে পারেন, তাহলে মানুষ বানর থেকে নয় বরং শিম্পাঞ্জি থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যদি এরকম ভেবে থাকেন, তাহলে আপনার এই ভাবনা পুরোপুরি ভুল। না আমরা সরাসরি শিম্পাঞ্জি থেকে সৃষ্টি হয়েছি, না আমাদের বিবর্তন পুরোপুরি বানর থেকে হয়েছিল। এটা মানতেই হবে, বানর এবং শিম্পাঞ্জি এই প্রজাতিগুলোর সাথে আমাদের কিছু মিল রয়েছে, কিন্তু এরা কখনোই আমাদের পূর্বপুরুষ ছিল না। এখন আপনি এটা মনে করতে পারেন যে যেখানে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের ডিএনএর প্রায় 99% মিলে যায়, সেখানে আমাদের বিবর্তন তাদের থেকে কীভাবে আলাদা হতে পারে? মানে তারা কেন মানুষ হলো না আর আমরাই কেন মানুষ রূপে আছি? চলুন এই বিষয়টিকে একটি পাখির উদাহরণের মাধ্যমে আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেই। চার্লস ডারউইন মানুষের সৃষ্টির ব্যাপারটিকে আরও সহজভাবে বোঝানোর জন্য এই উদাহরণটিকে ব্যবহার করেছিলেন, এবং তার এই থিওরির নাম ছিল ফিঞ্চ বার্ড থিওরি। এই থিওরি যখন প্রথমবার পুরো দুনিয়ার সামনে আসে, তখন তা বিজ্ঞানী মহলে শোরগোল ফেলে দিয়েছিল। ডারউইন বিভিন্ন জীবাশ্ম এবং হাড়গোড় থেকে এটা প্রমাণ করেন যে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে এই ফিঞ্চ বার্ড পৃথিবীতে ছিল। এই সময় এই ছোট্ট পাখিটির একটি মাত্র প্রজাতি ছিল এবং তারা একটি নির্দিষ্ট দ্বীপের মধ্যেই থাকত। কিন্তু অনেক দিন ধরে এক জায়গায় থাকার ফলে তাদের সংখ্যা বাড়তে থাকে, আর সেখানে আস্তে আস্তে তাদের দ্বীপে খাবারের পরিমাণ কমতে থাকে। এর ফলে খাবারের খোঁজ করতে গিয়ে এই পাখির দল তিনটি ভাগে ভাগ হয়ে যায়। প্রথম দলটি খাবার খুঁজতে গিয়ে তাদের সীমানার বাইরে বেরিয়ে অন্য একটি দ্বীপে পৌঁছায়। আমরা ধরে নেই ওই দ্বীপটির নাম 1 নম্বর দ্বীপ। এই 1 নম্বর দ্বীপে পৌঁছে ওই পাখিগুলো সেখানেই খাবার সংগ্রহ করে এবং পরে সেখানে থাকতে শুরু করে। আবার অন্য একদল পাখি প্রথম দ্বীপ থেকে চলে গিয়ে অন্য দ্বীপে পৌঁছায়। ওই দ্বিতীয় দ্বীপটিকে আমরা 2 নম্বর দ্বীপ ধরে নিতে পারি। সেখানে আবার ওই পাখির দল খাবারের সন্ধান পেয়ে সেখানেই থাকতে শুরু করে, এবং অন্য একদল পাখি যারা 3 নম্বর দ্বীপে, অর্থাৎ যে জায়গায় তারা প্রথম থেকেই ছিল, সেখানেই থেকে যায়। এর ফলে ওই পাখির প্রজাতিটি মোট 3টি ভাগে ভাগ হয়ে যায় এবং 3টি আলাদা আলাদা জায়গায় থেকে যায়। 1 এবং 2 নম্বর দ্বীপে চলে যাওয়া ফিঞ্চ পাখি ওই দ্বীপের নতুন পরিবেশ, নতুন আবহাওয়া, তাপমাত্রা, খাবারের ধরন অনুযায়ী নিজেদের মধ্যে বিবর্তন ঘটাতে শুরু করে। কারণ 1 নম্বর দ্বীপে যে ধরনের খাবার পাওয়া যেত, 2 নম্বর দ্বীপে সেই ধরনের খাবার পাওয়া যেত না, এবং সেখানকার আবহাওয়া একরকম ছিল না। যেমন 1 নম্বর দ্বীপে ফল বেশি পাওয়া যেত, আবার 2 নম্বর দ্বীপে কীটপতঙ্গ বেশি পাওয়া যেত। এই রকম অবস্থায় 1 নম্বর দ্বীপে থাকা পাখিগুলোর ফল খাওয়ার জন্য লম্বা এবং শক্ত ঠোঁটের বিকাশ হতে থাকে। অন্যদিকে 2 নম্বর দ্বীপে থাকা পাখিদের কীটপতঙ্গ খাওয়ার জন্য ছোট কিন্তু মজবুত ঠোঁটের বিকাশ ঘটতে থাকে। শুরুর দিকে এই পাখিগুলোকে বেঁচে থাকার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কারণ তাদের পুরনো জায়গার মতো পরিবেশ, খাবার দাবার কোনো কিছু নতুন জায়গায় ছিল না। কিন্তু এরপর নতুন পরিবেশে এসে বেঁচে থাকার জন্য এই পাখিগুলো ধীরে ধীরে নিজেদের মধ্যে পরিবর্তন ঘটায় এবং তারা সেখানে টিকে থাকতে সক্ষম হয়। ডারউইনের তত্ত্ব মতে এভাবেই পুরো পৃথিবীতে ফিঞ্চ পাখিগুলো 3টি আলাদা প্রজাতিতে ভাগ হতে থাকে। প্রথম প্রজাতি ছিল যাদের ঠোঁট ফল খাওয়ার জন্য লম্বা ও শক্ত ছিল। দ্বিতীয় প্রজাতি যাদের ঠোঁট কীটপতঙ্গ খাওয়ার জন্য ছোট কিন্তু মজবুত ছিল। এবং 3 নম্বর প্রজাতি হলো তারা যারা 3 নম্বর দ্বীপেই থেকে গিয়েছিল। এই 3 নম্বর দ্বীপ থেকে পাখিদের 2টো নতুন দল অন্য দ্বীপে চলে গিয়েছিল, এবং এদের থেকে নতুন 2টো প্রজাতির সৃষ্টি হয় যারা বিবর্তন করে নিজেদের মধ্যে পরিবর্তন করেছিল। তবে এটা কিন্তু বলা যাবে না যে এরা 3 নম্বর দ্বীপের পাখি থেকেই সৃষ্টি হয়েছিল। আমরা এটা বলতে পারি যে এই নতুন 2 ধরনের পাখির সৃষ্টি হলো
তাদের প্রাইমারি সোর্স একই ছিল। এভাবেই একটিমাত্র প্রাইমারি সোর্স থেকে দুটো আলাদা আলাদা ফিঞ্চ পাখির প্রজাতি তৈরি হয়েছিল। যদি এই দুই প্রজাতির ফিঞ্চ পাখির ডিএনএ টেস্ট করা হয়, তবে এখনও তা ওই প্রথম প্রজাতি অর্থাৎ প্রাইমারি সোর্সের সাথে মিলে যাবে। শুধুমাত্র নতুন পরিবেশে বেঁচে থাকার জন্য এই ফিঞ্চ পাখিগুলোর চেহারার পরিবর্তন ঘটলেও অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয়নি। আর অভ্যন্তরীণ পরিবর্তন হয়নি বলে প্রাথমিকভাবে এটা বলা যায় যে এরা প্রায় একই। একটিমাত্র প্রাইমারি সোর্স থেকে এদের বিবর্তন হয়েছিল বলে এদেরকে এভলিউশনারি কাজিনও বলা যায়। এই উদাহরণ শুধুমাত্র ফিঞ্চদের জন্য নয়, বরং মানুষ ও অন্যান্য জীবজন্তুর জন্য একই রকম। এই সম্পূর্ণ উদাহরণ দেওয়ার একটাই কারণ ছিল, যাতে বিবর্তন বা রেভলিউশন সম্পর্কে একটি সহজ ও সরল স্পষ্ট ধারণা দেওয়া যায়। চার্লস ডারউইন তার বইতে বলেছেন, পৃথিবীতে সমস্ত জীবের এভলিউশন বা বিবর্তন এই একই পদ্ধতিতে হয়েছে। আর এই পরিবর্তন একদিনে বা এক বছরে সম্ভব হয় না, কয়েকটি বংশ কেটে যায় এই পরিবর্তন আসতে। আর পৃথিবীতে থাকা প্রতিটা জীব নিজেদের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন পরিবর্তন করে যাচ্ছে, যেগুলো এতটাই সূক্ষ্ম যে আমাদের নজরে পড়ে না। একটা সাধারণ জিনিস আপনারা লক্ষ্য করবেন, আজ থেকে 20 বছর আগে যে মশা মারার ধূপে মশা মরে যেত বা পালিয়ে যেত, সেই মশার ধূপ কিন্তু বর্তমানে মশার উপরে অতটা কার্যকরী হয় না। এর কারণ হলো, সেই মশাগুলো কয়েকটি বংশ ধরে নিজেদের মধ্যে এই ধূপের বিরুদ্ধে বেঁচে থাকার মতো শারীরিক পরিবর্তন নিয়ে এসেছে। মানুষের ক্ষেত্রে দেখলে বুঝবেন, বর্তমানে চলা করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীর লড়াই করছিল। বিজ্ঞানীরা দেখেন, এই সময় বেশ কিছু সদ্যজাত শিশুর মধ্যে জন্ম থেকেই করোনার বিরুদ্ধে লড়াই করার শক্তি ছিল, আর এটাও কিন্তু বিবর্তনের মাধ্যমে সম্ভব হয়েছে। আবার ধরুন, আজকের দিনে মানুষের শরীরে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা কিন্তু 200 বছর আগে ছিল না, আর এর কারণও হলো এই বিবর্তন। বিজ্ঞানীরা বলেন, টিকটিকি এবং সাপ এই দুই প্রজাতির জীবের প্রাইমারি সোর্সও একই ছিল, আবার নেকড়ে বা কুকুরের প্রাইমারি সোর্সও এক। এরপর আসা যাক মানুষের বিবর্তনে। যদি কেউ বলে যে মানুষ বা শিম্পাঞ্জি বানর থেকে সরাসরি বিবর্তিত হয়েছে, তবে তা পুরোপুরি ভুল হবে। না আমরা সরাসরি বানর থেকে এসেছি, না আমরা সরাসরি শিম্পাঞ্জি থেকে এসেছি, কিন্তু আমরা আবার এদের থেকে পুরোপুরি আলাদাও নই। হতে পারে শিম্পাঞ্জি আর মানুষের প্রাইমারি সোর্স এক, অর্থাৎ যে প্রাণীর বিবর্তন থেকে মানুষের সৃষ্টি হয়েছে এবং যে প্রজাতির বিবর্তন থেকে শিম্পাঞ্জির সৃষ্টি হয়েছে, সেই প্রজাতিটি একই ছিল। আর এটাই হয়তো কারণ যে মানুষের ডিএনএর সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএ 99% পর্যন্ত মিল পাওয়া যায়। কিন্তু এর থেকে এটা প্রমাণ হয় না যে মানুষ সরাসরি শিম্পাঞ্জির থেকে বিবর্তিত হয়ে এসেছে। বানর শিম্পাঞ্জি এরা আমাদের এভলিউশনারি কাজিন, তাই না শিম্পাঞ্জির থেকে সরাসরি মানুষ এসেছে, আর না কোনোদিন শিম্পাঞ্জি মানুষ হতে পারবে। এখন প্রশ্ন হলো, শিম্পাঞ্জি বা বানর থেকে যদি আমাদের বিবর্তন না হয়, তাহলে মানুষের উৎপত্তির সোর্সটা কী ছিল? এই ঘটনা জানার জন্য আমাদের মানব ইতিহাসের অনেকটা পিছনে চলে যেতে হবে। বিজ্ঞানীদের কিছু রিপোর্ট থেকে জানা যায়, কয়েক লক্ষ বছর আগে শিম্পাঞ্জি আর মানুষ একই প্রাইমারি সোর্সের অংশ ছিল, আর এই সোর্স ছিল হোমিনিডাই। এই জীব প্রজাতি শরীরের দিক থেকে কিছুটা শিম্পাঞ্জির মতো, আবার কিছুটা মানুষের মতো দেখতে ছিল। বিজ্ঞানীদের অনুমান, এদের হাত লম্বা ছিল এবং এরা মাটিতে চলাফেরা করতে পারত, তবে অনেক সময় এরা গাছেও থাকত। কিন্তু এদের শারীরিক গঠন সম্পর্কে নিশ্চিত করে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এরাই হলো আমাদের সর্বপ্রথম পূর্বপুরুষ এবং সেই প্রাইমারি সোর্স যার জন্য শিম্পাঞ্জির সঙ্গে আমাদের মানুষের ডিএনএ 99% পর্যন্ত ম্যাচ করে। হোমিনোডাইকে আমাদের প্রথম পূর্বপুরুষ ধরে নেওয়া হয়। তবে এই প্রজাতি আবার দুটো প্রজাতিতে ভাগ হয়েছিল। প্রথম প্রজাতি হল হোমিনোডাই এবং দ্বিতীয় প্রজাতি হল হায়লোব্যাটিডাই। তবে এই দুটো প্রজাতির মধ্যে শুধুমাত্র নামের পার্থক্যই ছিল, কিন্তু এদের শরীরের গঠনের বিশেষ কোনো পার্থক্য ছিল না। হোমিনোডাই শারীরিক গঠনে নাক কিছুটা ভেতরের দিকে বিবর্তিত হয়েছিল, যাতে ধুলো, মাটি এবং অন্যান্য ছোটোখাটো পদার্থ শরীরে পৌঁছাতে না পারে। কিন্তু হায়লোব্যাটিডাই নাক অন্যান্য বানরের মতোই ছিল। এই হোমিনোডাই হলো আমাদের সেই পূর্বজ যার থেকে কয়েক লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আমরা মানুষেরা এসেছি। অন্যদিকে হায়লোব্যাটিডাই থেকে বিবর্তনের মাধ্যমে এসেছিল গিবন। সৃষ্টির পর থেকে এখনও পর্যন্ত গিবনের কোনো পরিবর্তন হয়নি, ফলে এরা এখনও বানরের মতোই দেখতে। তবে হোমিনোডাই অর্থাৎ যাদের থেকে আমাদের সৃষ্টি হয়েছিল, এই জীব প্রজাতি আবারও কতগুলো প্রজাতিতে ভাগ হয়েছিল। হোমিনোডাইয়ের প্রথম দুটো প্রজাতি ছিল হোমিনিনাই এবং পঞ্জিনাই। পরে পঞ্জিনাইয়ের থেকে বিবর্তনের ফলে এসেছিল পঙ্গো। এরা গাছে থাকতো এবং কিছুটা এপদের মতো দেখতে ছিল। হোমিনিনাই অর্থাৎ যারা আমাদের পূর্ব ছিল, তারা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, যাদের মধ্যে একদল গাছে থাকতে পছন্দ করত এবং অন্য দল মাটিতে চলাফেরা করতে শুরু করে দিয়েছিল। যে প্রজাতি গাছে থাকতো তাদের নাম ছিল গরিলিনি, আর যারা মাটিতে চলাফেরা করতে শুরু করেছিল তারা ছিল হোমিনিনি, এবং এদের শরীরে লোমের পরিমাণ অনেক কম ছিল। পরবর্তীকালে গরিলিনি প্রজাতি থেকে বিবর্তিত হয়ে এসেছিল গরিলা। কিন্তু গরিলার আর কোনো বিবর্তন না হওয়ায় এরা এখনও গাছেই থাকে। কিন্তু হোমিনিনি আবারও দুই ভাগে ভাগ হয়ে যায়, যার থেকে সবচেয়ে প্রথম উৎপন্ন হয়েছি আমরা, মানে হোমো স্যাপিয়েন্সরা।
এবং দ্বিতীয় প্রজাতিটি ছিল প্যানপানিকাস অর্থাৎ বোনোবো বা শিম্পাঞ্জি, এই সমস্ত জীবগুলো। এই কারণেই এখনও মানুষের সঙ্গে এদের ডিএনএ প্রায় 99% মিলে যায়। আর এরাও আমাদের মতো অনেকটাই বুদ্ধিমান হয় এবং এরা মাটিতেও চলাফেরা করতে পারে, আবার গাছেও থাকতে পারে। বন্ধুরা, এই পুরো কাহিনী জানার পর আমরা বুঝতে পারি যে কীভাবে হোমিনিডাই থেকে মানুষ, গরিলা এবং শিম্পাঞ্জি সহ অন্যান্য প্রজাতির বিবর্তন হয়েছিল। এই পুরো গল্পের মাধ্যমে জানা যায় যে এভলিউশন পদ্ধতিতে আমরা আলাদা আলাদাভাবে বিবর্তিত হলেও আমাদের প্রাইমারি সোর্স কিন্তু একটাই। এই কাহিনীর মধ্যে এটাও প্রমাণিত হয় যে আমরা বানর বা শিম্পাঞ্জির থেকে সরাসরি পরিবর্তিত হয়ে না এলেও আমরা কিন্তু একই ফ্যামিলি ট্রির অংশ। বানর, গরিলা এবং শিম্পাঞ্জি এরা সবাই আমাদের এভলিউশনারি কাজিন। তবে এখন একটা প্রশ্ন থেকেই যায় যে শিম্পাঞ্জি বা বানরের কোনো বিবর্তন কেন হলো না, কেন তারা এখনও আগের মতোই থেকে গেল, শুধু মানুষেরই কেন বিবর্তন হলো? বন্ধুরা, ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজ। কোনো জীবের বিবর্তন তখনই হয় যখন তার বিকাশের প্রয়োজন হয়। চার্লস ডারউইনের ফিঞ্চ বার্ড থিওরিতে আমরা দেখেছি নতুন পরিবেশে বেঁচে থাকার জন্য ফিঞ্চ বার্ডগুলো বিবর্তিত হয়েছিল। সেই পাখিগুলো যদি নতুন পরিবেশে পরিবর্তন না ঘটাতে পারত তাহলে তারা সেখানে বেঁচে থাকতে পারত না এবং খাবারের অভাবে মারা যেত। মানুষের বিবর্তনের ক্ষেত্রেও এই একই রকম ব্যাপার দেখা যায়। মানুষের বিকাশও এই কারণেই ঘটেছিল, কারণ তারা গাছ থেকে নেমে মাটিতে চলাফেরা করতে শুরু করেছিল। কিন্তু শিম্পাঞ্জি বা বানররা সেটা করেনি, তারা তাদের আগের অবস্থায় থাকাটাই ঠিক মনে করেছিল। যেখানে শিম্পাঞ্জি বা বানর এরা ঘন জঙ্গলে গাছে সুখে শান্তিতে বসবাস করছিল, সেই সময় জঙ্গল ছেড়ে বেরিয়ে আসা একদল হোমোসোপিয়েন্স বা মানুষ খাবারের সন্ধান করতে করতে আফ্রিকার ময়দানে চারিদিকে ছড়িয়ে ছিটে গিয়েছিল। খাবার জোগাড় করতে গিয়ে তারা মাটিতে তাড়াতাড়ি চলাফেরা করার জন্য দু পায়ের ব্যবহার করতে শুরু করেছিল। এরপর সময়ের সাথে সাথে আরও বিবর্তনের মাধ্যমে মানুষ আরও উন্নত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন। আর এই ভিডিওর বিষয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।